দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অবশেষে সময় হয়ে গেছে পুকুরে দিয়ে দেওয়ার। এর সাথে আর একটি ওষুধ ভেজাল করে তারপর দিতে হবে। হ্যাঁ, ওষুধগুলো হচ্ছে এই যে, প্রথমেই বলে রাখি এগুলো ভিজানোর আগে, এগুলো ভিজানোর আগে পানিতে কিন্তু চুন এবং সার প্রয়োগ করে নিতে হয় পরিমাণ মতো পুকুর অনুযায়ী, তারপর এগুলো ভিজিয়ে রাখার উপযোগী হয়ে ওঠে। আর ওষুধ দিতে হয় আপনার ওই যে জীবাণুনাশক এবং উকুননাশক যে ওষুধগুলো আছে ওগুলো দিতে হয়, তারপরে কিন্তু এগুলো ভিজিয়ে রাখতে হয়। যারা পুকুর চাষ করেন তাদের জন্য এই টিপসটা, দেখতে পাচ্ছেন এখানে আছে খোল আর এই এর ভিতরে আছে চিটাগুড় এবং এটা আছে পালিশ। তো এগুলো ভিজিয়ে রাখতে হবে, এগুলো হচ্ছে ভিজিয়ে রাখতে হবে 72 ঘন্টা পুকুরের পানির কালার আনার জন্য, মানে মাছের খাবার তৈরির জন্য। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুকুর আমাদের, তো এই পানিতে দেখতে পাচ্ছেন তেমন একটা কালার নেই। আর এই যে দুইটা ঢম দেখছেন এর মধ্যে এগুলো সব ভিজিয়ে রাখতে হবে। তো এটা করা হয় প্রায় 3-4 মাস পর পর এটা করা হয়। তো এখন সামনে শীতকাল আসছে, এই জন্য পানিটা ঠিকঠাক করে নিতে হবে মাছের খাবার তৈরি করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস। এটা ভিজানোর আগে সর্বপ্রথম এই যে এখানে আছে 20 কেজি খোল, 10 কেজি একটা ঢপে এবং আরেকটি 10 কেজি দিতে হবে, দুইটাই 20 কেজি সমানভাবে ভাগ করে দিতে হবে। দেওয়ার পর এখানে আছে পালিশ, এটা আছে 10 কেজি, 5 কেজি 5 কেজি করে দুইটাই ভাগ করে দিতে হবে। আর এখানে চিটগুড় আছে, চিটগুড়টা হচ্ছে 5 কেজি 5 কেজি দুইটাই ভাগ করে দিতে হবে। দেওয়ার পর পানিতে ভিজিয়ে রাখতে হবে 72 ঘন্টা এবং উপরে কাগজ দিয়ে ঢেকে দিতে হবে যেন খাবারটা ভিতরে মানে পচে যায় আর কি, পচলে এটা উপকার বেশি আর কি। তারপরে চারিদিকে এভাবে ছিটিয়ে দিতে হবে পুকুরে। এবং আমি খাবারটি কীভাবে মিশ্রণ করে দিতে হয় সেটি দেখাচ্ছি, সাথেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন খাবারের কালার ভিজানোর পরে এইভাবে থাকে। আর এই পাশে এই যে একটা এভাবে ভিজে দিয়ে এর উপরে পলিথিন দিয়ে বেঁধে দিতে হবে। এই যে খাবার সব মিশানোর পরে এভাবে প্যাকেট বেঁধে দিতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অবশেষে সময় হয়ে গেছে পুকুরে দিয়ে দেওয়ার। এর সাথে আর একটি ওষুধ ভেজাল করে তারপর দিতে হবে। হ্যাঁ, ওষুধগুলো হচ্ছে এই যে, এগুলো এক ধরনের একটা পাউডার যা জীবাণুমুক্ত করে পুকুরকে, সাথে সাথে পানির কালারও তৈরি করে। তো এখন এগুলো সব এর সাথে মিশ্রিত করা হবে, করার পর এগুলো পুকুরে ছিটিয়ে দেওয়া হবে। এই যে প্যাকেটটি ছিঁড়ে যে পাউডারটি আছে এর সাথে ভালোভাবে মিশ্রণ করে তারপরে তাই পুকুরে দিতে হবে। আর যে খাবারটা ভিজিয়েছিলাম সেটা এই যে দেখুন ভালো করে, এবার এটা ভালোভাবে খাবারের সাথে মিশ্রণ করে নিতে হবে। তো প্রতিটি যে ড্রাম আছে ড্রামে 2টি করে প্যাকেট মানে 2 কেজি করে এই পাউডারটি দিতে হবে। এবার এটি ভালোভাবে মিশিয়ে তারপর পুকুরে ছিটিয়ে দিতে হবে।
ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার এটা পুকুরের চারিদিকে ছিটি দেওয়া হবে। আর একটা কথা বলে রাখি, এটা আপনারা 72 ঘন্টাও ভিজাতে পারেন বা 48 ঘন্টাও ভিজাতে পারেন, আমি ভিজিয়েছি 52 ঘন্টা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।